হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পাচের পাঠশালা তো আজকের এই ভিডিওতে আমি একটি খুব গুরুত্বপূর্ণ অর্গানাইজেশান সার্ক নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব যেটি কবে প্রতিষ্ঠিত হয়েছিল এর বর্তমানে সদস্য দেশের সংখ্যা কত এবং এটির উদ্দেশ্যগুলি কি কি এই সমস্ত বিষয় নিয়েই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটি অবশ্যই দেখবে এবং যারা তোমরা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে তো চলো আজকের ভিডিও শুরু করা যাক তো প্রথমে আমরা দেখে নেব যে সার্কের ফুল ফর্ম কী তো দেখো সার্কের ফুল ফর্ম হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এর বাংলা হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা এবং এই সংস্থাটি উনিশশো পঁচাশি সালে আটই ডিসেম্বর বাংলাদেশের রাজধানী ঢাকাতে প্রতিষ্ঠিত হয়েছিল এবং বর্তমানে এই সংস্থাটির হেডকোয়ার্টার নেপালের রাজধানী কাঠমান্ডুতে অবস্থিত এবার আমরা দেখে নেব যে সার্কে বর্তমান কতগুলো সদস্য দেশ রয়েছে তো বর্তমানে কিন্তু সার্কে মোট আটটি সদস্য দেশ রয়েছে দেখো সেই সদস্য দেশগুলি কী কী প্রথমে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান নেপাল ভুটান শ্রীলঙ্কা মালদ্বীপস আর হচ্ছে আফগানিস্তান আমাদের মনে রাখতে হবে যখন এই সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল তখন শুধুমাত্র কিন্তু সাতটি সদস্য দেশ ছিল সেই সময় কিন্তু আফগানিস্তান কিন্তু সার্কের সদস্য দেশ হিসেবে কিন্তু ছিল না ঠিক আছে এই আফগানিস্তান যে দেশটি রয়েছে এটি কিন্তু সার্কের অষ্টম সদস্য দেশ হিসেবে দু হাজার কিন্তু সার্কের সাথে যুক্ত হয় ঠিক আছে এবার দেখো এই যে বর্তমানে যে সার্কের আটটি যে সদস্য দেশ রয়েছে তার মধ্যে কিন্তু সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে ইন্ডিয়াতে ঠিক আছে তো আমাদের কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে সার্কের কোন সদস্য দেশে সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে তো উত্তর কী হয়ে যাবে উত্তর কিন্তু হয়ে যাবে ইন্ডিয়া নেক্সট আমরা আলোচনা করব যে সার্কের উদ্দেশ্যগুলি নিয়ে যে সার্কের উদ্দেশ্যগুলি কি কি। দেখো প্রথমে কি রয়েছে যে দক্ষিণ এশিয়ার যে জনগণ রয়েছে তাদের কল্যাণ সাধন করা এবং তাদের জীবনযাত্রার মান উন্নত করা নেক্সট দেখো নেক্সট রয়েছে হচ্ছে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক প্রযুক্তিগত এবং বৈজ্ঞানিক ক্ষেত্রে কিন্তু পরস্পরকে সহায়তা করাও কিন্তু এই সার্কের একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য নেক্সট দেখো নেক্সট হচ্ছে কি যে সাউথ এশিয়ার যে দেশগুলো রয়েছে তাদের মধ্যে আত্মনির্ভরশীলতার প্রচার করা কিন্তু এর উদ্দেশ্য নেক্সট দেখো নেক্সট হচ্ছে আন্তর্জাতিক এবং আঞ্চলিক সংস্থাগুলিকে সহায়তা কিন্তু করা এই সার্কের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য নেক্সট আমরা দেখে নেব যে সার্কের কিছু গুরুত্বপূর্ণ সামিটস তো আঠেরোতম সার্ক সামিটটি দু সালে যে নেপালের কাঠমান্ডু শহরে অনুষ্ঠিত হয়েছিল এই আঠারোতম সার্ক সামিটেই কিন্তু শেষবারের মতন আটটি সদস্য দেশ অংশগ্রহণ করেছিল এবং উনিশতম যে সার্ক সামিটটি যেটি দু হাজার ষোলোতে পাকিস্তানের ইসলামাবাদে হওয়ার কথা ছিল সেটি কিন্তু উড়ি টেরোর অ্যাটাকের জন্যই কিন্তু বাতিল করা হয়েছিল এবং কুড়ি তম যে সার্ক সামিটিও কিন্তু এখনো পর্যন্ত অনুষ্ঠিত হয়নি তো আজকের যে আলোচ্য বিষয় সেটি কিন্তু এখানেই সমাপ্ত হলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবে সো থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও